বাবা, তোমরা কি কোথাও যাচ্ছ? তোমাদের কি কোনো বিপদ হলো? একদম ন্যাকামো করবেন না, একদম না। টনটনে কেন আছে আপনার সেটা বেশ ভালো করেই আমি জানি। আপনি বোঝেননি, বোঝেননি কি বিপদ হয়েছে? কলকাঠি তো আপনিই নেড়েছেন। ওমা, কি কি বলছো তুমি? আচ্ছা, তোমার নামটা যেন কি ভুলে গেছি, তুমি তো নাকি আমার নাতনি, কিন্তু তুমি যে কি বলছো আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনি না আমাকে একটু মুখ ধোয়াতে নিয়ে যাবে? আমি খেয়েছি তো, মুখ ধোয়া হয়নি, মুখ ধোবো। এখনো অভিনয় করছেন? এখনো বিপদে পড়ে তো তোমাদের বোধহয় মাথা ঠিক নেই। আমি তো শুধু মুখ ধোবো বললাম। একটা মানুষ মরে গেছে আর আপনি এখনো মজা করছেন, তাই না? চিনি, প্লিজ। এই গজেনকে দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিলেন, যেই বুঝলেন ওকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না, উনি শেষ করে দিলেন, ফিরে ফেললেন। কি করে মরল গজেন বলুন, বলুন। এখানে বসে বসে কি কলকাঠি নাড়লেন? চিউখানে গজেন মারা গেল। আমার আমার ভয় করছে। কে কে তুমি? আমি আমি এখানে থাকবো না। বাবা বাবা, আমাকে এখান থেকে নিয়ে চলো। আবার নাটক করছেন? আবার মানুষ মেরে ফেলা আপনার কাছে কোনো ব্যাপার নয়, তাই না? আমার 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 মাকে মাকে মেরেছেন, আমার বাবাকে না জানি কি করেছেন। একে একে সবাইকে এইভাবে মেরে ফেলতে আপনার কি আনন্দ হয়, কি খুশি পান আপনি? ওপরে গিয়ে যখন আপনাকে জবাবদিহি করতে হবে তখন আপনি কি বলবেন? কি বড় ছেলে মানুষ তুমি চিনি, অন্য বলে কিছু হয় না। আর ওপরে গিয়ে জবাবদিহি টিহি ওসব হলো ছেলে ভোলানো কথা, আমি মরার পরের কথা ভাবি না। যা হবে, যা ভোগের যা দখলের, সব এখানেই এই জন্মেই।